মা বাবা ভাই ভাবি আপনারা তো অবশ্যই দেখা করবেন কিন্তু খুবই স্বাভাবিক কথাবার্তা বলবেন আমার অনেক ভালো আছে তো শারীরিকভাবে ভালো আছে আমার ঠিক কেরেই আছে চলুন কথা বলবেন তোমারই ছিলাম আমি তোমারই আছি প্রেম ভরা পৃথিবীতে যতদিন বাঁচি সুরভি মাই ডার্লিং সুরভি মাই ডার্লিং অনিক কে অনিক বাবা আমার আমি তোর মা অনিক অনিক দেখ বাবা এসেছেন ওভাবে তাকিয়ে আছিস কেন আমাকে তুই চিনতে পারছিস না আমি তোর মা এই দেখ তোর বাবা এসেছে হ্যালো এই যে তোর ভাবি হাই এই যে তোর ভাই আকাশ আকাশ অনিক বাবা রে প্লিজ প্লিজ আপনারা কাঁদবেন না আমি আপনাদের প্রবলেম বুঝতে পারছি কিন্তু দুঃখ প্রকাশ করা ছাড়া আমার আর কিছুই করার নেই ছেলেহারা বাবা মা ছেলের বয়সী কাউকে দেখলেই নিজের ছেলে মনে করে ভুল করে আপনাদের কোনো দোষ নেই অনিক অনিক রে প্লিজ মা আপনি কাঁদবেন না বল বাবা বল আর একবার মা বলে ডাক আর একবার মা বলে ডাক আপনি কাঁদছেন কেন আমি যে তোর বাবা বাবা শুন বাবা বাবা আমাকে এক বোতল মদ এনে দিতে পারবেন তুই তোর বাবার কাছে মদ চাইছিস সেম মিস্টেক একই ভুল চুরবি কি আছে কি আছে অনিক কি হয় অনিক তাই বলো এত মানুষ দুঃখ নিয়ে আমার কাছে কেন আসে আমি কি সবার দুঃখ দূর করতে পারবো আমি অনেক বলো তুমি কি হয়েছে চিৎকার করছো কেন প্লিজ আপনারা আসুন আসুন তুমি তুমি আমার ছেলেকে মেরে ফেলেছো তুমি মানুষ না তুমি খুনি আপনারা কি করছেন জানতো না না আমি মানুষ না মমতা আমি খুনিও না আমি তো এক ক্ষুধার্ত বাঘ যে তোর নিজের সন্তানকে যে তোর নিজের সন্তানকে খেয়ে ফেলেছে তুমি কোথায় যাচ্ছ ছাড় অনিক ওদের বিদায় করে আসছি আমার অনিক কি সুস্থ হবে না নিশ্চয়ই হবে কিন্তু আপনাদের সহযোগিতা দরকার অনেকের ব্যাপারে আপনারা অনেক তথ্যই গোপন করেছেন কেন করেছেন জানি না আসলে বিস্তারিত না বললে অনেকের স্মৃতি ফেরত আনতে অসুবিধা হবে প্লিজ সব খুলে বলুন ও কি বলবে ও তো চায় না আমার অনেকের অতীত ফিরে আসুক আমি বলছি শুনুন বলুন আমি আমার ছেলেকে জন্ম দিয়েছি আমি নিঃশ্বাস প্রশ্বাসের ভাষা বুঝি ছোটবেলা থেকে আমার অনেক ছিল এক রোখা বাঁধনহারা ছোটবেলা থেকে ওর খেলার সাথে গ্রামের রহমান মাস্টারের মেয়ে শানু কোনো কচি দুটো ছেলে মেয়ের চঞ্চলতার কাছে প্রকৃতিও হার মানত একদিনের কথা আমার মনে পড়ছে আমাদের বড় ছেলে আকাশকে ডাক্তার দেখিয়ে শহর থেকে ফিরছিলাম আমরা